আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কাতার প্রবাসী ভাইয়েরা, যারা চিন্তা করতেছেন অনলাইন ডেলিভারি করবেন, ফুড ডেলিভারির কাজ করবেন কাতারে, একদম সহজভাবে যে ফুড ডেলিভারিটা করা যায় পার্ট টাইম জব হিসাবে, যখন খুশি তখন একদম স্বাধীন, ফ্রিডম, স্বাধীনভাবে যে করা যেটা করা যায়, ওই ফুড ডেলিভারি সম্পর্কে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। ওটার নাম হচ্ছে কারিম ক্যাপ্টেন। আপনি গুগল প্লে স্টোর যেয়ে কারিম লিখবেন, তারপরে ক্যাপ্টেন লিখবেন, চলে আসবে, ঠিক আছে? এটা তারা ডেলিভারি রাইটার তাদের জন্য, আর যারা ফুড ডেলিভারি করে তারা শুধু কারিম ডাউনলোড করতে হবে, তারপরে এটাকে ওপেন দিতে হবে। তো আমার অ্যাকাউন্ট খোলা আছে, সেই জন্য এইভাবে চলে আসছে, আপনার এভাবে আসবে না। আপনাকে ওখানে একটা থাকবে লগইন, আর একটা লগইনের নিচে থাকবে, ওটাতে ক্লিক করতে হবে, তারপরে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, কাতার আইডি দিতে হবে, তারপরে ওখানে যাওয়ার পরে আপনার ড্রাইভিং লাইসেন্স চাবে, ইস্তামারা চাবে, প্রোফাইল পিকচার চাবে, কাতার আইডির সামনের সাইড, পিছনের সাইড, ইস্তামারার সামনের সাইড, পিছনের সাইড, এবং প্রোফাইল পিকচার, এবং কমার্শিয়াল পেপার কোম্পানির, যদি আপনি ঘরে বসে খোলেন এই সিস্টেম, আর যদি অফিসে গিয়ে খোলেন তাহলে কমার্শিয়াল পেপারটা লাগে না, ড্রাইভিং লাইসেন্স, ইস্তামার, আর হচ্ছে প্রোফাইল, এই তিনটা হইলেই চলে। তো যাই হোক, আপনার অ্যাকাউন্ট খোলার পরে ওখান থেকে যখন খুলে নিয়ে আসবেন তখন তো লগইন হয়ে যাবে, তখন এই খোলার পরে দেখেন আমারটা, আমার ছবি শো করছে, এবং আমার আইডি নাম্বার 270, আর নিচে এটা গাড়ি নাম্বার 24/57। আর এখানে কিছু তাদের ফাংশন রয়েছে, আর দেখুন এখানে অফলাইন দেওয়া রয়েছে, এখানে যদি আমি ক্লিক দিই, এখানে গো অনলাইন, স্টেপ অফ অফলাইন, আর একটা আছে অটো অ্যাক্সেপ্ট বুকিং। এটা যদি অটো অ্যাক্সেপ্ট বুকিং দিয়ে রাখি তাহলে অর্ডার আসলে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে না, অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন স্টে অফলাইনে আমি থাকবো, এখন আমার কাজ রয়েছে। এটার সুবিধা হচ্ছে আপনি যখন খুশি তখন ওপেন করতে পারেন। দেখুন আমি 3 ঘন্টা লাইনে ছিলাম, একটা আমি এসেছি অর্ডার, তো আপনি ধরেন একটা অর্ডার মারছেন, ভালো লাগতেছে না, আবার অফ করে দিলেন, কোনো সমস্যা নেই। আবার দুইটা মারছেন, ভালো লাগতেছে না, আবার অফ করে দিলেন, এরকম না যে বাধ্যতামূলক 4 ঘন্টা 5 ঘন্টা থাকতে হবে, 10 ঘন্টা থাকতে হবে, আপনি 1 ঘন্টাও থাকতে পারেন, নাও থাকতে পারেন, কোনো কৈফিয়ত দিতে হবে না, যেখানে খুশি সেখানে থাকবেন, কোনো সমস্যা নেই, অনেক স্বাধীন। তো যাই হোক, এ হলো এটার সিস্টেম, আর এটা এরকম টান দিলে দেখাবে কয়টা টিপ মারছেন, কত তারিখে, আর এখানে থ্রি লাইনে টিপ দিলে এখানে আপনার যে কাজ, এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনার ক্যাপ্টেন পোর্টাল, এখানে আপনার লেনদেন সম্পর্কে সব কিছু থাকবে। এখানে দেখুন উপরে একটা ক্যাপ্টেন রেটিং, আপনি যত বেশি কাজ করবেন তত আপনার রেটিং বাড়বে, আর এখানে অ্যাভেলেবেল আওয়ার্স, আপনি টোটাল অ্যাকাউন্ট খোলার পর থেকে এখন পর্যন্ত কত ঘন্টা কাজ করেছেন এখানে দেখাবে, আর এখানে অ্যাক্সিবেট যদি ক্লিক দেই এখানে আমি কত সপ্তাহে কতটা করেছি, এটা একটা লিস্ট থাকবে কাজের হিস্টোরি, আর এখানে কমপ্লিট কতটা অর্ডার আমি কমপ্লিট করেছি, কতটা করিনি, এখানে দেখুন আমি 40টা কমপ্লিট করেছি, আর কত তারিখ থেকে শুরু করেছি ওটাও দেখা যাবে। আমি 17 এপ্রিল 2022 থেকে শুরু করেছি, আজকে আপনার লাস্ট ডে ডেলিভারিটা দিয়েছি, এটা হচ্ছে 19 এপ্রিলের 21 তারিখ থেকে নিয়ে মেয়ের 19 তারিখ পর্যন্ত আমি ডেলিভারি করে যাচ্ছি। তো 40টা করেছি, 5টা আনকমপ্লিট, 5টা করে নিয়ে ক্যান্সেল করেছি সমস্যার কারণে। আর এটার সুবিধা হচ্ছে আপনি যদি কোনো অর্ডার অ্যাকসেপ্ট করেন, করার পরে আপনার মিস হয়ে যায় বা কোনো প্রবলেম হয়, গাড়ির প্রবলেম হতে পারে, আপনার প্রবলেম হতে পারে, তখন আপনি হেল্পলাইনে ফোন দিয়ে অর্ডার ক্যান্সেল করাতে পারবেন। এখান হেল্পলাইনের সিস্টেমটা হচ্ছে, এখানে আমি দেখাই দিচ্ছি, 3 লাইন, দেন হেল্পে যদি যান এখানে এখান থেকে হেল্প নিতে পারেন। আরেকটা শর্টকাট রয়েছে, যেটা যখন অর্ডার অ্যাকসেপ্ট করবেন
তখনও আপনি ই করতে পারবেন। এ দেখুন, এখানের মধ্যে রয়েছে লাল যেটা, এখানে হেল্প কারিম ইমার্জেন্সি হেল্পলাইন, এখানে কল করে আপনাকে বলে দেবেন আপনার সমস্যার কথা, অর্ডার তারা ক্যান্সেল করে দেবে। অর্ডার নাম্বারটা আপনি বলতে হবে, আর যখন অর্ডার আসবে তখন স্ক্রিনের মধ্যে অর্ডার ডিটেলস দেওয়া থাকবে, রেস্টুরেন্ট এবং কাস্টমার অ্যাড্রেস দেওয়া থাকবে। এখানে যে সুইপ আপের জায়গাতে একটা এখানে থ্রি ডট থাকবে, ওখানে ক্লিক দিলে সব কিছু আসবে আর কি, লোকেশন টোকেশন সব। এই হলো মোটামুটি আপনাদেরকে ধারণা দিচ্ছি। আচ্ছা, ক্যাপ্টেন পোর্টালে আর কিছু রয়েছে সেটা আপনি দেখা দিচ্ছি। হ্যালো, আমার নাম্বার ক্যাপ্টেন পোর্টাল জুবের হক। আর এখানে দেখুন ক্যাশ ব্লক ট্র্যাকার, বাম পাশে যেটা রয়েছে 150 যেটা, এটা হচ্ছে যদি কোম্পানি আপনার থেকে টাকা পায় তাহলে এখানে দেখাবে, আর যদি আপনি টাকা পান তাহলে ডাইন পাশে দেখাবে। ঠিক আছে, ডাইন পাশে ছোটো ঘরটা যেটা, আর যদি 150 রিয়াল হয়ে যায় তাহলে আপনার 150 রিয়ালের উপর হয়ে গেলে বা 150 হয়ে গেলে এটা ফুল হয়ে গেলে আর আপনি অর্ডার পাবেন না, তাদেরকে টাকা পে করে দিতে হবে। তো কীভাবে পে করবেন, নিচে যদি যাই দেখুন পে আউট অ্যামাউন্ট, এটা হচ্ছে আমার টাকা, আর যখন তারা পাবে তখন এটা আর আপনার টিয়া কালার থাকবে না, কালারটা অন্য হয়ে যাবে, হলুদ কালার এরকম হয়ে যাবে। তখন পে করি যে কোম্পানি পে করতে বলবে, ব্যাঙ্ক কার্ড দিয়ে আপনি এখান থেকে পে করে দিতে পারবেন। এটা চালাতে চালাতে আসলে ধারণা হয়ে যাবে, আর যা টাকা ইনকাম করবেন এখানে দেখাবে। তবে এটা কিছুদিন পর পরে হিস্টোরি এটা কেটে দেওয়া হয়, আর আপনাকে সর্বনিম্ন 12 টাকা থেকে 13 টাকা এর নিচে আর দিবে না যদি নিজস্ব গাড়ি হয়। ঠিক আছে, আর সর্বোচ্চ 30 টাকা 35 টাকা আসতে পারে দূরে হইলে, যদি 18-20 কিলোমিটার হয়, আর যদি 5 কিলোর ভিতরে হয়, আসা যাওয়া 10 কিলো, তাহলে আপনি 10-12 টাকা পাবেন। এই হলো বিষয়, এখানের কাজ এখানেই সমাপ্ত। আর সামনে যদি আরও যাই আর কী কী রয়েছে, নোটিফিকেশন কোম্পানির পক্ষ থেকে কোনো মেসেজ আসলে, নিয়ম কারণ বা কোনো কিছু আসলে এখানে আসবে। ঠিক আছে, এখানে আসবে কত ঘন্টা ডিউটি করলে কত টাকা ইনকাম করতে পারবেন, কটা থেকে কটা এখানে ডিটেল দেওয়া আছে। দেখেন এখানে 2660 টাকা, যদি আপনি 22 তারিখ থেকে 28 তারিখে পর্যন্ত আপনার যদি 13 ঘন্টা থাকতে পারেন, রাত্রি 3টা থেকে তারপরে রাত্র 8টা 12টা পর্যন্ত যদি লাইনে থাকেন তাহলে আপনি এ টাকা ইনকাম করা সম্ভব। শিওর যে কনফার্ম বলতে পারবে তা না, 10-12 ঘন্টা লাইনে থাকলে আপনি কম 8-9টা অর্ডার মারতে পারবেন। তাদের অর্ডার একটু কম যেহেতু নতুন কোম্পানি, আরও যারা হাই লেভেলে রয়েছে, তালাবাদ রয়েছে, রফিক রয়েছে, তারপরে সুনু রয়েছে, তাদেরটা একটু বেশি চলে, আর কারিম এটা একটু কম চলে আর কি। মেসেজ অপশানে এখানে গিয়ে মেসেজ করতে পারবেন, যাই হোক এটা বেশি প্রয়োজন হয় না। আর সেটিংস অপশানে যদি যাই, এখানে একটা মূল্যবান জিনিস রয়েছে, সেটা হচ্ছে ম্যাপস। ম্যাপসের মধ্যে কাতারের মধ্যে সবচেয়ে ওয়াজ ম্যাপ যেটা, এটা অনেক ভালো। আপনার রাস্তার মধ্যে ক্যামেরা থাকলে এটা ক্যামেরাও বলে দেবে এবং খুব নিখুঁতভাবে এটা কাজ করে। আর গুগল ম্যাপে একটু ডিস্টার্ব, একটু স্লো মোশনে কাজ করে আর সব ডিটেলস বলে না আর কি, সেই জন্য এখানে এসে ওয়াজ ম্যাপ সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার ম্যাপটা এটাই বারবার শো করবে। আর সেটিংসে আবার যাই, যদি আপডেট পিন, আপনার পিন নাম্বার চেঞ্জ করতে চান এখানে করা যাবে। বুকিং টাইপ ম্যাপ, তারপরে সাইন আউট করে দিলে এখানে চলে যাবে, তো সাইন আউট না করাই ভালো বিশেষ প্রয়োজন ছাড়া, কারণ লগ ইন করতে একটু ঝামেলা করে। এই ছিল মোটামুটি একটা ছোটোখাটো টিপস আপনাদের জন্য, যারা আগ্রহ নিয়ে যারা গাড়ি কিনেছেন, নতুন নতুন গাড়ি চালাতে চান। এখন কাতারের মধ্যে তো ট্যাক্সি চালাতে সমস্যা, চেকিং টেকিং হয় বেশি, আবার যারা চালান তারা তো নতুন গাড়ি ছাড়া চালানো সম্ভব না, বা কোম্পানিতে চেঞ্জ হইতে হয়, বিভিন্ন ঝামেলা আছে। আর যারা পুরাতন অল্প টাকার মধ্যে গাড়ি কিনেছেন বা একটা জব করতেছেন পার্ট টাইম, একটা পাশাপাশি আর একটা পার্ট টাইম জব করতে চান, তাদের জন্য এই গাড়ি ফুড ডেলিভারিটা খুব মানে সহায়ক হবে, অনেক উপকারে আসবে যদি করতে চান। ধরুন আপনি যদি রাত্রে 8টা থেকে নিয়ে রাত 2-3টা পর্যন্ত যদি অবসর সময় পান করতে পারেন, আবার যদি দুপুরের টাইমে 12টা থেকে নিয়ে 4-5টা পর্যন্ত যে সময় থাকে আপনার করতে পারেন, অথবা সকালে যদি আপনার 8টা থেকে নিয়ে 10-11টা পর্যন্ত সময় পান ওই সময় করতে পারেন, তো মোটামুটি আপনার হাত খরচটা চলে আসবে, গাড়ির মেনটেন্যান্স খরচটা চলে আসবে, পাশাপাশি আপনি অন্য কাজও করলেন। তো যাই হোক পর্যন্ত ছিল। আর ডেলিভারি যখন করতে যাবেন তখন যে সমস্যাগুলি ফেস হয় সেটি আপনাদেরকে
টুকটাক ধারণা দিয়ে দিই। সেটি হচ্ছে আপনাকে অবশ্যই যখন ডেলিভারি করতে যাবেন আপনার সাথে 300-400 টাকা রাখবেন, ব্যাংকটি রাখবেন। ঠিক আছে, কাস্টমাররা বেশিরভাগ ম্যাক্সিমাম কাস্টমার আপনাকে ক্যাশ দিবে, অনলাইনে পেড খুব কমই করা হয়, তো সেই জন্য আপনি ব্যাংকটি টাকা রাখবেন, টাকা সাথে রাখবেন 300-400 টাকা, তাহলে আপনার জন্য ভালো হবে। আর যদি ব্যাংকটি না রাখেন, কাস্টমার কাছে গেলে দেখা যায় 200 টাকা দিল, 100 টাকা দিল, বলবে যে ব্যাংক আয় নিয়ে আসো, তখন আপনাকে আবার 3-4 কিলো চালায় যদি অনেক রাত্র হয় তাহলে পেট্রোল পাম্প থেকে ব্যাংক আনতে হবে। আর যদি 10টা রাত্র 10টার আগে হয় বা 12টার আগে হয়, আশেপাশের দোকান থেকে আপনি টাকা ব্যাংকটি করতে পারবেন। এই হলো 1 নম্বর সমস্যা। আর 2 নম্বর সমস্যা হলো কাস্টমার অনেক সময় লোকেশন ভুল দেয়, মানে সে যে জায়গায় থাকে ওই জায়গায় দেয় না, অর্থাৎ যে জায়গায় থেকে সে অ্যাকাউন্ট খুলেছে সেই জায়গায় অর্ডার করে সে অন্য জায়গায় চলে যায়, আবার লোকেশন চেঞ্জ করতে হয়। তখন এটা তখন কী করতে হবে, ওই জায়গায় গিয়ে অর্ডার না পাইলে হোয়াটসঅ্যাপে, এখানে অর্ডারের মধ্যে চ্যাট সিস্টেম থাকবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে যে প্লিজ গিভ মি ইউর লোকেশন, আপনার লোকেশনটা দেন। তারপরে আবার অনেক সময় যে বাড়ি, আরেকটা সমস্যা হয়েছে, বাড়ির নাম্বার অনেক সময় সেম থাকে, একই নাম্বারের বিল্ডিং দুই জায়গার থাকে, তখন সন্দেহ হলে বলতে হবে যে আপনার বিল্ডিং নাম্বারটা দেন। ঠিক আছে, বিল্ডিং নাম্বার, স্টেট নাম্বার, জুন নাম্বার, এই তিনটা ঠিক থাকলে, বিল্ডিং নাম্বার, স্টেট নাম্বার, জুন নাম্বার, এই তিনটা যদি আপনার কাছে থাকে, তাহলে কাতার অ্যাড্রেস নামে একটা অ্যাপস আছে, ওটা ডাউনলোড করে ওটার মধ্যে সার্চ দিলে কারেক্ট লোকেশনটা চলে আসে। বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আরেকটা সমস্যা হচ্ছে, হোটেল থেকে খানা নিয়ে কাস্টমারের বাসা কাছাকাছি গেলে সেই খানা ক্যান্সেল করে দিতে বলে, তখন কিন্তু নিজের পকেট থেকে যায়, ওটা অফিসে ফোন দিয়ে জানাইতে হবে, আর ওটা সতর্ক থাকতে হবে আর কি। ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ যে নোটিফিকেশনের সাউন্ড, ওটা একটু বাড়ায়, ভলিউম বাড়াই রাখতে হবে। অনেক সময় কাস্টমারে আপনাকে খানা ড্র উঠানোর আগেই, হোটেল থেকে ওঠার আগেই মেসেজ দিতে পারে যে আমার খানাটা ক্যান্সেল করে দাও, তখন কিন্তু আপনার হোটেলে বলতে হবে যে খানা ক্যান্সেল করে দিয়েছে, খানা দিও না, খানা করতে হবে। আবার অনেক সময় হোটেল থেকে খানা নিতে গেলে টাকা পে করতে বলে, তখন সাথে অবশ্যই টাকা রাখতে হবে। আবার অনেক সময় কাস্টমার বলবে যে আমার কাছে 100 টাকার নোট আছে বা 200 টাকার নোট আছে, তুমি কিন্তু ব্যাংকটি নিয়ে এসো, তখন অবশ্যই খেয়াল করে ব্যাংকটি নিয়ে যেতে হবে। ঠিক আছে, এই সমস্যাগুলো আমি 1 মাস যাবত করতেছি, ফেস করতেছি, এই সমস্যাগুলো হচ্ছে। তো যাই হোক, সামনে তা যদি আরও এই সম্পর্কে আরও ভিডিও চান, আপনারা কমেন্টে মতামত জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আরও বিস্তারিত দেওয়ার জন্য। আমি নিঃস্বার্থভাবে চাই সকলেই আমার দ্বারা উপকৃত হোক, 2 টাকা পয়সা ইনকাম করুক হালালভাবে, সেটাই চাই। আর আমার জন্য খাস করে দয়া করবেন যাতে আল্লাহ পাক সহি সালামতে পুরো কাতার শহরে সুন্দরভাবে নিরাপদে হালাল কাজ করার তৌফিক দান করেন। মা আসসালামা।